আসসালামু আলাইকুম, আমি জুবেদ। সবাইকে আবারও ওয়েলকাম করছি স্টাডি ফার্স্ট ইনফোর নতুন আরেকটি ভিডিওতে। সো আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। সো আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানাডাতে 2021-এ যাওয়ার 5টি সহজ উপায়। আমরা অনেকেই কিন্তু ক্যানাডাতে যেতে চাই, রাইট? এবং অলরেডি আমরা জানি যে ক্যানাডাতে নেক্সট 2 ইয়ার্সে অ্যাপ্রক্সিমেটলি 1.2 মিলিয়ন ইমিগ্রেন্টস তারা নিবে। সো এই যে হিউজ একটা অপরচুনিটি, আমরা অনেকেই কিন্তু এই অপরচুনিটিটাকে কাজে লাগাতে চাচ্ছি, রাইট? সো আমরা অনেক প্রোগ্রাম জানি যে অনেকভাবেই কিন্তু ক্যানাডাতে যাওয়া যায়, ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা, স্পন্সর ভিসা, মানে আরও কত ধরনের যে অপরচুনিটি আছে আমরা হয়তো অনেকেই সেই সম্পর্কে জানি না। সো আজ আমি খুব পপুলার এবং ইজিএস 5টা ওয়ে বলবো, যে ওয়েগুলোর মাধ্যমে আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ক্যানাডাতে যেতে পারবেন। সো লেটস স্টার্ট ইট। নাম্বার 1 হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি। অনেকেই হয়তো এক্সপ্রেস এন্ট্রির নাম শুনে থাকবেন। যারা আগে ক্যানাডাতে গিয়েছিলেন বা যেতে চাচ্ছিলেন অনেকেই এক্সপ্রেস এন্ট্রির সাথে খুবই পরিচিত। সো এক্সপ্রেস এন্ট্রিটা মূলত তিনটাভাবে কাজ করে থাকে। তিনটির মধ্যে একটি হচ্ছে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম, নাম্বার 2 হচ্ছে দ্য ফেডারেল স্কিল্ড ট্রেডস প্রোগ্রাম, থার্ড হচ্ছে দ্য কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস। এই তিনটা মাধ্যমে কিন্তু আমরা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে ক্যানাডাতে যেতে পারি। এই বিষয়গুলো নিয়ে এ টু জেড কিন্তু আমাদের ডেসক্রিপশনে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা কিন্তু আপনারা দেখতে পারেন যারা এক্সপ্রেস এন্ট্রিতে যেতে চান। নাম্বার 2 হচ্ছে স্পন্সর ভিসা। স্পন্সর ভিসাটা মূলত হয় থাকে নর্মালি যাদের স্পাউস আছে তাদের জন্য। এটাও কিন্তু অন্যান্য প্রোগ্রামের চেয়ে খুবই সহজ। যারা অলরেডি ক্যানাডাতে সিটিজেন আছেন বা পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডারে আছেন তারা কিন্তু ইচ্ছে করলেই কিন্তু তাদের স্পাউসকে এবং ছেলে মেয়েদেরকে কিন্তু ক্যানাডাতে নিয়ে যেতে পারেন। নাম্বার 3 হচ্ছে LMIA ওয়ার্ক ভিসা। সো LMIA ওয়ার্ক ভিসাটা আমরা এর আগ থেকে অনেকেই জানতাম 2019 থেকে। সো বিষয়টা হচ্ছে এর আগ থেকেও কিন্তু এই প্রোগ্রামটা ছিল। সো 2019-20 দিকে এটা খুব ফেমাস হয়েছিল। সো বিষয়টা হচ্ছে যে LMIA প্রোগ্রামের মাধ্যমে আপনারা কিন্তু ক্যানাডাতে যেতে পারেন। তার জন্য যে শর্তটা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। ক্যানাডিয়ান কোনো কোম্পানি থেকে আপনি যদি সেটা জব পান, সেই জবটা LMIA এর মাধ্যমে প্রুফ করিয়ে কিন্তু আপনি সেই ভিসা ক্যাটাগরি দিয়েও কিন্তু আপনি ক্যানাডাতে যেতে পারবেন। এই সম্পর্কে ডিটেলস আরও আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পাবেন। সো যাই হোক, নম্বর 4 হচ্ছে PNP মানে হচ্ছে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় ইট ইজ দ্য বেস্ট ওয়ে এবং ইট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু গো টু কানাডা। কারণ আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রামের মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে সবচেয়ে বেশি ইজি, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা খুব সহজেই ক্যানাডাতে মুভ করতে পারবো। সো এখানে 12টা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনারা জব ভিসা নিয়ে যেতে পারবেন এবং প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অপরচুনিটি আছে। তো সবগুলো অপশনের মধ্যে আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট যেটা সেটা হচ্ছে ইউকন প্রোগ্রাম। ইউকন প্রোগ্রামে আপনার কোয়ালিফিকেশনও খুব বেশি লাগবে না, তারপর অনেক রিকোয়ারমেন্ট আছে যেটা অন্যান্য প্রোগ্রামে প্রয়োজন হতো যেটা ইউকনে নাই। সো ইউকন নিয়ে আমি নেক্সট উইকে একটা ভিডিও আপলোড করবো, এখানে এ টু জেড আপনাদেরকে দেখাবো যে কারা কারা ইউকেন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনে ডকুমেন্ট কীভাবে সাবমিট করতে পারবেন, জব পাওয়ার জন্য কোন কোন পোর্টাল ইউজ করবেন, এ টু জেড ইল গ্যারে। নাম্বার 5 হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা। আমরা গোল্ডেন ভিসার নাম শুনেছি, রাইট? অনেকেই কিন্তু গোল্ডেন ভিসা নিয়ে পর্তুগালে কিন্তু ইমিগ্রেন্ট হয়েছেন, বা আরও অনেক কান্ট্রিজ আছে যে কান্ট্রিতে কিন্তু ইনভেস্ট করে কিন্তু আপনি সেই দেশে পারমানেন্ট রেসিডেন্ট পাবেন। ঠিক একইভাবে ক্যানাডাতেও কিন্তু আপনার যদি অনেক টাকা থাকে, অ্যাকচুয়ালি যাদের হিউজ পরিমাণ টাকা আছে এবং তারা চান যে ক্যানাডার মতন একটা কান্ট্রিতে আপনি স্থায়ীভাবে বসবাস করবেন, তাদের জন্য হচ্ছে ইনভেস্টমেন্ট ভিসা। এই বিষয় নিয়ে আমি নেক্সট টাইমে ইনশাল্লাহ একটা ভিডিও আপলোড করব। আপনারা এই 5টি প্রোগ্রামের মধ্যে কোন প্রোগ্রাম নিয়ে ভিডিও দেখতে চান আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা ইনশাল্লাহ আমাদের স্টাডি ফার্স্ট ইনফো টিম ট্রাই করবো আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে নেক্সট টাইমে এ টু জেড এই বিষয়ে ভিডিও আপলোড করার জন্য। সো যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।